চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন পুরোপুরি না নিবলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। টানা 61 ঘন্টা ধরে এই আগুন নেভাতে নিরলসভাবে কাজ করেছিলেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী সদস্যরা। মঙ্গলবার 7 জুন সকাল 11:30 বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 18 ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই। ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এসেছে, ডিপোর ভেতরে বিপজ্জনক কিছু আছে কি না তারা তা নিয়ে কাজ করছেন, সরেজমিনে তারা পরিদর্শন করছেন, তাদের সঙ্গে স্পেশাল লোকজন আছেন, তারা বিষয়গুলো দেখছেন, তাদের কাছে ফাইনাল রিপোর্ট পাব, তাদের কাছ থেকে জানতে পারবো কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কি না। আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি ডিপোর আগুন পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে, এখন কিছু ধোঁয়া বের হচ্ছে, ভয়ের কিছু নেই বলে আমি মনে করি। আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের কিছুটা সময় বেশি লেগেছে, কারণ এলাকাটা অনেক বড়, প্রায় 26 একর জায়গায় ডিপোটি অবস্থিত। এখানে কন্টেইনারের সংখ্যা 4000-এর বেশি, কন্টেইনারগুলো একটির পর আরেকটি লাগানো ছিল, কন্টেইনারগুলো নিচে নামিয়ে কাজ করতে সময় লেগেছে। সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, জ্বলন্ত কন্টেইনারের পাশে কিছু ভালো কন্টেইনার ছিল, সেগুলো আমরা পৃথক করে রেখেছি যাতে আগুনটা আর না বাড়ে এবং ক্ষয়ক্ষতি না হয়। আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, এখান থেকে আর কোনোভাবে আগুন ছড়ানোর সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল। তিনি আরও বলেন, এখানে যাতে আর হতাহতের ঘটনা না ঘটে সেই বিষয়টিকে আমরা প্রথম গুরুত্ব দিচ্ছি। যে কন্টেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে সেগুলোর কাছে কম যাওয়ার চেষ্টা করছি, আমরা আর কোনো হতাহত চাই না। গত শনিবার 4 জুন রাত 8:00 চট্টগ্রাম শহর থেকে 30 কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিল্লা ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত 10:45 এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে, রাসায়নিক থাকায় একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিক সহ অনেকে হতাহত হন, পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা এক এক করে বেড়েই চলছে, সবশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত 9 জন ফায়ার সার্ভিস কর্মী সহ 41 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে 400+। নিহত 41 জনের মধ্যে 22 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ হস্তান্তর করা 22 জন হলেন হাবিবুর রহমান, রবিউল ইসলাম, মমিনুল হক, মহিউদ্দিন, তোফায়েল ইসলাম, আফজাল হোসেন, মোহাম্মদ সুমন, ইব্রাহিম হোসেন, ফারুক জমাদ্দার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ নয়ন, শাহাদাত হোসেন, শাহাদাত উল্লাহ মজুমদার, মোহাম্মদ রিদওয়ান, রানা মিয়া, তহিদুল হাসান, নাজিমুদ্দিন রুবেল, নিপন চাকমা, মিঠু দেওয়ান, আলাউদ্দিন, শাকিল তরফদার ও মোহাম্মদ মনিরুজ্জামান। এদিকে পরিচয় শনাক্ত হয়নি নিহত এমন ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।